সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শক এভাবেও ভালো কাজ করা যায় আমরা প্রায় কুইজ করে থাকি আমরা মানুষের বিভিন্নভাবে ইসলামিক প্রশ্ন করে আপনাদের জানানোর চেষ্টা করেছি বাট আজকে একটু ব্যতিক্রম করতেছি সেটা হলো বিনোদন আমাদের জীবনের একটা অংশ আমাদের নবগ্রাম জামে মসজিদের যে মুসল্লিরা আছে আজকে আসরের নামাজে যারা সম্পৃক্ত ছিল বিশেষ করে মুরব্বী যারা তাদেরকে নিয়ে আমরা একটা খেলার আয়োজন করেছি যেটা বেলুন ফাটানো নিজেরটা রেখে অন্যেরটা ফাটাবে সর্বশেষ যে তিনজন বেলুন সংরক্ষণ করতে পারবে সেই তিনজনের জন্য আমাদের পক্ষ থেকে থাকছে পুরস্কার পুরস্কার হিসাবে আছে সয়াবিন তেল এক লিটার আছে নুডলস বা ম্যাগি আছে পাউডার ফার্স্টওয়াশ আছে আটা আছে সাবান এবং আছে নামাজ শিক্ষা বই এই হলো আমাদের পক্ষ থেকে পুরস্কার থাকবে যারা পারবে না তাদের জন্য থাকছে একটা করে লেক্সাস বিস্কিট তো তাইলে আমরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আর আপনারাও দেখতে থাকেন আজকে আমাদের এই মুসাল্লিদের আনন্দ আশা করছি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিজেরডা সংরক্ষণ করে অন্যেরটা ফাটাই দিতে হবে আপনি ধরেন আমার চাষাটা ফাটাবেন আপনারা যে যেভাবে পারেন যারটা ফাটাবেন ফাটাইনোর চেষ্টা করেন নিজেরটা সংরক্ষণ করে উনি লাস্টে যে তিনজন থাকবে সেই তিনজন কিন্তু পুরস্কার পাবে ওকে আমরা তাহলে শুরু করছি বাচ্চারা তোমরা যেন দাগের মধ্যে ঢুকে না হ্যাঁ ওয়ান টু থ্রি গো একজন শেষ যারা হয়ে গেছে যাদের ফেটে যাচ্ছে বেরোয় গেলে হবে দাগের বাইরে যেয়ে না কেউ দাগের বাইরে যাওয়া যাবে না দেখা যাক আয় আকি মূল শেষ আর আছে কয়জন তিন চার পাঁচজন হুজুর এখনো আছে আর আছে কয়জন দুই চার ছয়জন ছয়জন আমাদের সেক্রেটারি এখনো নিজের বেলুন সংরক্ষণে রেখেছে দর্শক হিসেবে আমাদের আরেকটা শেষ আমাদের মনা ভাই শেষ বাউন্ডারি বাউন্ডারি ছোট করে দেওয়া হচ্ছে হ্যাঁ দেন ও ওই যে আবার হ্যাঁ ওকে রেডি রেডি হ্যাঁ না না হলি বেরোয় যাচ্ছে পাঁচজন দেখা যাক

হ্যাঁ ফার্স্ট সেকেন্ড থার্ড হোক আমরা একটু দেখি তিন তাতেও অসুবিধা নেই আমরা দেখব না যে কিটা সেরা কিটা কুমা দরকার হলে বাউন্ডারি আরো ছোট করা হবে যে ফার্স্ট হবে তার আলাদা এক্সট্রা পুরস্কার দেওয়া হবে দেখা যাক এবার 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 ফার্স্ট পুরস্কার যে ফার্স্ট হবে সে একশো টাকা বেশি পাবে দেখি দাগের বাইরে যাওয়া যাবে না বলো সবাই সহজ

সৌদি আরব সৌদি আরব প্রবাসী আমাদের দাগ আউট হয়ে যাওয়ার কারণে বাকি দুইজন ইমাম সাহেব টিকে আছে ইমাম সাহেবের না না হোক না হোক দেখা যাক ফাইনালি হ্যাঁ নাও শেষ আচ্ছা আমরা একটা টাইম দিয়ে দিই এই টাইমের মধ্যে যদি হয় ওকে না হলে বলে একশো টাকা মায়ের খাবা এটা আচ্ছা ওকে আলহামদুলিল্লাহ আমরা আমাদের বিজয় পেয়েছি আমরা তিনজন পেয়েছি যে তিনজনের মধ্যে মানে বড় ধরনের প্রতিযোগিতা হয়েছিল তো আমরা আমাদের ইমাম সাহেব আলহামদুলিল্লাহ লাস্ট পর্যন্ত টিকে ছিলেন তো ইমামকেই আগে দিচ্ছি ইমাম সাহেবের জন্যে এই যে নুডলস কাপড় কাচার জন্যে পাউডার সাবান আটা এবং সয়াবিন তেল পাশাপাশি ইমাম সাহেবও একটা আমাদের নামাজ শিক্ষা বই পাচ্ছেন যদি ইমামের দরকার না অন্য কাউকে দিয়ে দেবে আমাদের মসজিদের সেক্রেটারি যিনি উনি সেকেন্ড হিসেবে আমরা বা থার্ড হইলেও অসুবিধে নেই আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড একই রকম পুরস্কার তো আমরা দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ আর আমাদের নামাজ শিক্ষা বই সেই সাথে আমাদের হাকিম হাকিম আটা তেল নুডলস পাউডার সাবান এবং একটা নামাজ শিক্ষা বই আর যা বাকি যারা অংশগ্রহণ করেছে তাদের সবার আমাদের পক্ষ থেকে এলেক্সাস বিস্কিট আপ্যায়ন করা হচ্ছে আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আসলে আনন্দ বিনোদন জীবনের একটা অংশ আলহামদুলিল্লাহ আজকের আমাদের এই আনন্দ বিনোদনে আপনারা দেখছেন যে অনেকেই এখানে জড়ো হয়ে গেছে আমাদের মা বোনেরাও অনেকেই দেখার জন্যে রাস্তায় দাঁড়াইছিলেন তো আমাদের মসজিদের মুসাল্লিরা কিছুটা আনন্দ করলেন আমরা আনন্দ দিতে পারলাম আল্লাহ শুক্রিয়া এবং এটা আমাদের ঠিকানা কালচারাল ফাউন্ডেশনের সৌজন্যে হয়েছে আগামী কোনো আনন্দ বিনোদন পর্ব দেখার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি সেই সাথে আমাদের শিক্ষানীয় পর্বগুলো তো আছে এভাবে ভালো কাজ করা যায় যেগুলো আমরা কুইজ করে থাকি ধারাবাহিকভাবে আমাদের প্রোগ্রামগুলো চলতে থাকবে ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে আমাদের ভালো কাজের জন্য যারা সহযোগিতা করতে চান তাদেরকে বলে রাখি আপনারা অবশ্যই জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই ভালো কাজে আপনারা সহযোগিতা করতে পারেন আমাদের খেলাধুলাগুলো এগুলো আমাদের একান্ত ঠিকানা কালচারাল ফাউন্ডেশন আমাদের ক্রীড়া বিভাগের পক্ষ থেকে খেলাধুলোগুলো মাঝে মাঝে চল যেটা শুধুমাত্র মানুষকে ভালো রাখা আনন্দে রাখার জন্য আজকে সহযোগিতায় ছিল আমাদের রকি হোসেন সহযোগিতায় ছিল আমাদের হাফেজ ইমন সাহেব এবং ক্যামেরায় ছিল আল আমিন সাহেব তো সবার সহযোগিতায় আজকের অনুষ্ঠানটা আমরা এখানেই শেষ করছি আবারও দেখা হবে কথা হবে সে পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন এই প্রত্যাশায় আমি কবির বিন সামাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ